আসসালামু আলাইকুম আমার সব লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সো এটা হচ্ছে আমার আজকের দিনের ভিডিওটা। আসলে আজকে হচ্ছে মঙ্গলবার, 20 আগস্ট, আর আজকে ছিল আমার ডে অফের দিন। আর ডে অফের দিন মানে হচ্ছে আমার জন্য অনেক বেশি ব্যস্তময়। সো এটা হচ্ছে একটা রেগুলার ব্লগের মতোই, আমি অনেক আজকের দিনটায় আমার আসলে অনেক বেশি লম্বা গিয়েছে। আমি সকাল 11টা বাজে উঠেছি। সো 11টা বাজে উঠার পর থেকেই দেখা যাচ্ছে আমার অনেক মানে মাথায় আগের দিন থেকেই প্ল্যান ছিল যে আমি কী কী করবো। আমি সবসময় আগের দিন চিন্তা করে রাখি যে নেক্সট দিন আমার কী করবো, কী করতে হবে। সো আজকে আমার মেইনলি ফার্স্ট অফ অল প্ল্যান ছিল যে আমার হসপিটালে যেতে হবে জাস্ট ফর রেগুলার চেক আপ অ্যান্ড রেগুলার যে চেক আপটা করানোর জন্য। আসলে আমার মেট্রো যে আমার ইন্স্যুরেন্স যে কার্ড আছে ওইটার একটু ঝামেলা করছিলো। সো ওভারঅল সব কিছু নিয়ে আমার ফার্স্ট অফ অল প্ল্যান ছিল যে আমি হসপিটালে যাব। সো হসপিটালে আমি একা যাইনি, আমি আমার ননদের সাথে গিয়েছি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল। সো ওর জন্য মানে ওও গিয়েছে আমাদের সাথে। সো আমরা টোটাল 3 জন গিয়েছিলাম। অ্যান্ড হসপিটাল, যেহেতু আসলে হসপিটালে আমি একটা বেশি ভিডিও করতে চাইনি, কাজ ইটস লুক সো উইয়ার্ড বিকজ সামটাইম ওরা অনেক অপছন্দ করে। দেখা যায় যদি ওরা কিছু বলে তার আগেই আমি আসলে অত বেশি করিনি, আমি জাস্ট হালকার উপর ঝাপসা অল্প একটু করেছি। আসলে আমি ফার্স্ট অফ অল ভুলে গিয়েছিলাম, কাজ সবসময় তো আমি একা সব জায়গায় যাই আর ননদের সাথে এরকম যাওয়া হয় না। সো ওর সাথে আসলে অনেকদিন পরে এরকম বের হয়েছে, ওর সাথে মেইনলি মলে যাওয়া হয়, শপিং মলে আর লাইক কোনো রেস্টুরেন্টে হলে এরকম যাওয়া হয়, বাট এর জন্য ওরকম মানে হসপিটাল এরকম যাওয়া হয়নি। সো হসপিটাল থেকে বের হওয়ার পর আমরা ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম, দেন অর্ডার করেছিল কিছু খাওয়া দাওয়া। সো আমি এর জন্য অল্প একটু শ্যুট করেছি, আমি অলমোস্ট ভুলে গেছি শ্যুট করার কথা। সো আমি আসলে বাইরে খাওয়া একটু ইগনোর করি, কাজ আমার প্ল্যান ছিল বাসায় গিয়ে লাঞ্চ করবো। এটা খেলে আসলে যে ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ও খুব বাইরে খাওয়া পছন্দ করে। সো ওর জন্য অর্ডার করেছে একটা মেবি ম্যাক চিকেন, একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং একটি স্মুদি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি, বিকজ আবার প্ল্যান ছিল যে আমি আবার একটু মলে যাব, কিছু বাসার টুকটাক কেনাকাটা করতে হবে। আর আমার সবসময় আমি একসাথেই মানে পুরো মাসের বাজার ওরকম একসাথে আমার করাই হয় না, কারণ আমার সবসময় দেখা যাবে এক এক জায়গা থেকে কিনি। আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম, যার জন্য আমার একসাথে কোন সময় আমি কিনি না, সবসময় ট্রাই করি আমার সুযোগ সুবিধা মতো কেনাকাটা করার। সো বাসায় আসার পর, বাসায় আসতে আসতে আমার ঠিক 3:30-4টার মতো বেজে গেছে, বিকজ ওইখান থেকে হসপিটাল থেকে আবার গিয়েছিলাম একটা কলেজে, মানে আমার বাসার কাছে একটা কলেজ আছে, বিকজ আমি রিসেন্টলি কলেজে স্টার্ট করার প্ল্যান করছি। সো ওইটার জন্য আমি কথা বলতে গিয়েছিলাম যে কীভাবে কী করলে কী ভালো হবে, আর কলেজে আসলে এটা প্রফেশনাল একটা জায়গা। সো এই জন্য আমি কোনো ভিডিও করিনি, এই জন্য বললাম যে জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো মুখে, কারণ সব কিছু যে ভিডিও দিয়ে শেয়ার করতে হবে তেমন তো কিছু না। সো এখানে কলেজে কথাবার্তা বলে এসে দেন আমি একটু রেস্ট নিয়েছি বাসায় একটু অল্প, দেন আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি চাল কুমড়া দিয়ে, ডাল দিয়ে আর মাছ দিয়ে রান্না করছি, আর একটু আলু ভাজিতে আমি সবসময় একটু ডিম দিই, তাহলে আসলে এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমি সবসময় একটু এক্সট্রা টেস্টের জন্য এটা করি, আমার কাছে এই টেস্টটা বেশি ভালো লাগে। আর চাল কুমড়া দিয়ে আমি ডাল দিয়ে এর আগে অনেকবার রান্না করেছিলাম, সবসময় চিংড়ি দিয়ে করি, বাট এবার আসলে রুই মাছ দিয়ে করেছি, জানি না কেমন হবে। আর দেখা যায় আমার সবসময় দেখা যায় আমি যখন নতুন কিছু রান্না করি আমার যদি ক্ষুধা লাগে আমি আগে তরকারি দিয়ে খাওয়া দাওয়া ফিনিশ করে ফেলি, কাজ আমার এত ওয়েট করতে আমি পারি না। আর সকালে আমি আজকে নাস্তা করে গিয়েছিলাম, একটু লেট হয়েছিল উঠতে উঠতে, মোটামুটি লেট হয়েছে। সো আমি এখান থেকে অল্প একটু আলু ভাজি নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, সেই জন্য এটা একদম চ্যাপ্টা হয়ে আছে, দেখতে বিয়ার লাগছে, বাট আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো ছিল এটার, খেয়ে ভালোও লেগেছে। নর্মালি আলু কেনা হয় আমার আলু ভর্তা আর আলু ভাজির জন্য। সো এটা রান্না করেছে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর উপরে আমি রসুন দিয়ে একটু কী বলে এটাকে তেলের ভাবে টাইপের দিয়েছি, যেন এটা টেস্ট আরও ভালো আসে। আর এটা করলে আসলে টেস্টটার মধ্যে অন্যরকম একটা কী বলেন আরও মজা লাগে। সো আমি রাস্তায় আসার সময় একজনকে দেখলাম এরকম গান গাচ্ছিলো, ভাবলাম একটু ভিডিও করি, যদি আসলে গানটা তো বুঝছিলাম না বাট করলাম জাস্ট এমনি। সো আমি এটা হচ্ছে টার্গেটের দোকান, যেহেতু বলেছি মলে যাওয়ার প্ল্যান ছিল, আমার ফ্রেন্ডটার সাথে গিয়েছিলাম, ও বলেছিলো যে ওর টুকটাক কেনাকাটা করতে হবে, যার জন্য এখানে আসা।
সো এখানে এসে আমি অনেক ঘর সাজানোর জিনিস দেখলাম, ভাবলাম একটু ভিডিও করে। আর টার্গেটে কিছু কিছু সেক্টর আমার কাছে খুবই পছন্দ, স্পেশালি লাইক ঘর সাজানোর জিনিসগুলো। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই একটু দাম বেশি, দাম সব জায়গায় আসলে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন। এটা হচ্ছে জিনিস দেখে বুঝে আসলে কিনতে হয়। অনেকে আছে অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে, আমি আসলে অনলাইন থেকে ওইরকম তেমন কিছু কিনা হয়নি টিল নাও। মেবি আমি শুধু অনলাইন থেকে একটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে কম্পিউটার ডেস্কটা, ওইটাই আমি কিনেছিলাম। বাট ওটা এত সুবিধার হয়নি, সো এরপর থেকে আমি ভাবলাম নাও আমার জন্য আসলে অনলাইন আসে না। সো এখানে আছে কিচেন স্টাফ। সো কিচেন স্টাফ দেখে আমি সবসময় আম্মুর কথা মনে করার সবসময় ট্রাই করি যে একটু টুকটাক ছবি তুলে আম্মুকে সেন্ড করা। সো এদিন হয়েছিল আম্মুকে মাঝে মাঝে দেখা যায় যে এরকম থাকলে আমি আম্মুকে কল দেওয়ার ট্রাই করি, প্রায় সময় দেখা যায় যে আম্মুকে পাওয়া যায়, কারণ আমি যদি 12টা একটার দিকে যাই আর মাঝে মাঝে লেট হলে আম্মুকে পাওয়া যায় না। সো এটা হচ্ছে একদম মানে যারা একদম পাক্কা গৃহিণী, নট লাইক মি, আমি আসলে পাক্কা গৃহিণী না, আমি জাস্ট করি যে করার জন্য। বাট ওরকম আম্মুদের মতো আসলে পাক্কা গৃহিণী না। বাট জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিলো, ভাবলাম যে একটু ভিডিও করি, আম্মু দেখলে আসলে বলবে যে কোনটা সুন্দর কর, এটা সম্পর্কে আম্মু খুব ভালো বুঝে ভালো জানে। তো ভাবলাম আম্মুকে তো এত ছবি পাঠানো সম্ভব না, একটু ভিডিও করি, যখন আমি আপলোড করব তখন দেখলে বলবে আসলে আম্মু মানে কোনটা আসলে ভালো। কাজ এখানে এমন অনেক কিছুই আছে যেটা ভালো খারাপের একটা ব্যাপার আছে, আর আমি আসলে সংসার মানে সংসারে এত কিছু বুঝি না, তো দরকার যেটা লাগে শুধু সেটাই কেনার ট্রাই করি। আর দেখা যায় বেশিরভাগ জিনিসই আমার বাসায় আছে ওরকম ইউজও করা হয় না, এমন প্রেশার কুকার এবং অনেক পাতিল আছে আর অনেক ফ্রাই প্যান টাইপের আছে যে আমার বাসায় পড়ে আছে, ইউজই করা হচ্ছে না। সো এখানে কিছু কিছু গ্লাস আছে, এগুলো অনেক সুন্দর লাগছিলো, বাট এগুলো হচ্ছে সিঙ্গল, বাট প্রাইস অনেক বেশি। সো যে নাও এটা বেশি বেশি প্রাইস। সো এখানে অনেক ধরনের লাইক মেজারমেন্ট কাপ ছিল, অনেক ভালো লাগছিলো দেখে। সো আমি অল্প অল্প করে সব কিছু ভিডিও করছিলাম। আর এদিকে আমার যে ফ্রেন্ডটা ছিল ও আসলে ওর কাজ করছিলাম, বলছে যে আমি এদিকে আছি, আমি একটু ভিডিও করছি, তুমি তোমার মতো করে শপিং করো। বলে কি তুমি ভিডিও করে কী করাম, বলে কি আমি জাস্ট ব্লগ করি মাঝে মাঝে আর কি। এটা হচ্ছে চায়ের মানে কী বলে চার চাকরি টাইপেরই কিছু একটা। সো আমি এটা এরকম দেখেছিলাম একদিন, বাট এটার প্রাইস একটু বেশি ছিল, ভেবেছিলাম কিনবো, বাট প্রাইস অনেক বেশি লেগেছে, এই জন্য ভাবলাম যে নো আমি কিনবো না। সো এগুলো হচ্ছে লাইক ফেক প্ল্যান, বাট ঘর সাজানোর জন্য অনেক সুন্দর। আমি মনে করি আসলে যদি কেউ লাইক গাছ দিয়ে ঘর ডেকোরেট করতে জানে, আসলে যেটা রিয়েলটা দিয়ে আসলে মনে হয় ডেকোরেট করলে আরও বেশি সুন্দর হবে। টার্গেটের এই জায়গাটার মানে অর্গানাইজেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেখানে দেখলাম অনেকের বসে একটু রিল্যাক্স হচ্ছে। আমার ফ্রেন্ড জিজ্ঞেস করছে যে ওরা কী করছে, আমি বলি ওরা হয়তো এমনি জাস্ট রিল্যাক্স করছে, আড্ডা গল্প আর কি। তো আমি বিজেতে গিয়েছিলাম, বিজেতে আসলে খুবই শর্ট টাইম ছিলাম, সো আমি জাস্ট গিয়েছি কেনাকাটা করেই চলে এসেছি, এজন্য আসলে আমি ভিডিও করিনি। সো আমি জাস্ট দেখাচ্ছি আমি আসলে মাত্র চার ছয়টা জিনিস কিনেছি, এটার বিলই এসেছে 64.36। সো এই যে শ্রিম্প কিনেছিলাম 2 পাউন্ডে 2টা ব্যাগ, কারণ শ্রিম্প আমার অনেক বেশি খাওয়া হয়। 2টা পালং শাক আমি এর আগেও দেখেছিলাম, একটা টার্কির যে টার্কি স্যান্ডউইচের জন্য, আর কিনেছিলাম একটা বাট টিস্যু। সো আমি রিসেন্টলি আমি আরেকবার গিয়েছিলাম বিজেতে কয়েকদিন আগে, সো তখন আমি এই চকলেটটা কিনেছিলাম। চকলেটটা হচ্ছে 12.99, অনেক বড়ো একটা প্যাক ছিল, সো ভাবলাম যে ওয়াই নট কিনেই ফেলি। আরেকটা কিনেছিলাম একটা নাগেট, আই মিন নট নাগেট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে চিকেন স্ট্রিপ। আর এইটা কিনেছিলাম আইসক্রিমটা, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, যার জন্য এটা কেনা। আসলে আমি একদম আইসক্রিমের এত ফ্যান না, আগে ছিলাম হয়তো এখন না। সাবস্ক্রাইব ভিডিও আমার এতটুকু ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট আমার জন্য আসলে অনেক বড় একটা জিনিস। তো আজকে আর না, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।